ইসলাম ধর্ম পবিত্র ধর্ম এটা মাথায় রাখতে হবে বললেন মমতা ভারতে চলছে লোকসভা নির্বাচন প্রথম ধাপে বেশ কিছু জায়গাতে ভোট নেওয়া হয়ে গেলেও এখনও বাকি রয়েছে আরও ছয়টি ধাপ ফলে তুমুল বেগে চলছে নির্বাচনী প্রচারণা এদিক থেকে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গের তৃণমূলও মঙ্গলবার ইটাহারে এমনই এক নির্বাচনী প্রচারণায় নেমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন ইসলাম ধর্ম পবিত্র ধর্ম এটা মাথায় রাখতে হবে ধর্ম নিয়ে কোনো ধরনের ভাগাভাগি চলবে না বালুরঘাট কেন্দ্রের প্রার্থী অর্পিত ঘোষের হয়ে আজ মঙ্গলবার ইটাহার ও বুনিয়াদপুরে সভা করেন মমতা ইটাহারের জনসভায় মমতা যেমন তৃণমূল সরকারের কাজের ও উন্নয়ন তুলে ধরেছেন তেমনি বিভিন্ন ইস্যুতে বিজেপি সরকারের সমালোচনা করেন তিনি সমর্থকদের উদ্দেশ্য করে তিনি বলেন দেশকে রক্ষা করতে গেলে দিল্লি সরকার বদলে দিন তৃণমূলকে ভোট দিন কারণ বিজেপি বলছে তারা বাংলাতেও নাগরিকত্ব বিল করবে এটা কি জানেন পাঁচ বছরের জন্য আপনাকে বিদেশি করে দেবে তারপর কি গ্যারান্টি আছে যে আপনি নাগরিকত্ব ফিরে পাবেন তারা দাবি করছে এন আর করবে আমি তাদেরকে বলছি আগে এনটা ছুঁয়ে দেখ তারপর আর করবে বাংলার ব্যাপারে তিনি বলেন নিজের জীবন বাজি রাখতে রাজি কিন্তু ভাগাভাগি চলবে না কারণ বাংলার সংস্কৃতি এটা নয় মুসলমানদের ব্যাপারে তিনি স্পষ্ট ভাষায় বলেন ইসলাম ধর্ম পবিত্র ধর্ম এটা মাথায় রাখতে হবে ধর্মের নামে কোনো ভাগাভাগি চলবে না হিন্দু ইসলাম শিখ বৌদ্ধ জৈন ধর্ম থাকবে তবেই তো দেশ বিজেপি দলিত কৃষকসহ সবার ওপর অত্যাচার করছে উল্লেখ করে মমতা বলেন এই সরকারের আর প্রয়োজন নেই দু সালে ফিনিশ হবে বিজেপি ফিনিশ ভোট দিবেন যে হারে পানি পাবেন সেই হারে ভাইরাল বিজেপি নেতার ভিডিও ভারতের এক বিজেপি নেতা ভোটারদের উদ্দেশ্য করে বলেছেন যে হারে আপনারা ভোট দেবেন পানিও পাবেন সেই হারে আপনারা যদি দল মেধে আমাদের ভোট দিতে আসেন তাহলে পানিও সেই হারে পেতে পারেন তার এই বক্তব্যের ভিডিও পরে ভাইরাল হয়ে যাওয়ায় তীব্র সমালোচনা মুখে পড়তে হয় তাকে ওই ভিডিওতে দেখা যায় গুজরাটের পানিমন্ত্রী ও বিজেপি নেতা কুনভার্জি ভবলিয়া একদল নারীকে প্রশ্ন করছেন তারা কি গতবার তাকে ভোট দিয়েছিলেন কিনা ওই নারীরা পানি সংকট কারণে বিক্ষোভ করছিলেন তাদেরকে এই ধরনের প্রশ্ন করে বসেন ওই বিজেপি নেতা গত বছর কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেয়া এই নেতা পরে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে নিয়োগ পান এবার লোকসভা নির্বাচনে কানেসারাও গ্রামে বিজেপি প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর সময় বিক্ষুব্ধ নারীদের সামনে পড়েন তিনি ভিডিওতে দেখা যায় এক নারী ওই মন্ত্রীকে জিজ্ঞাসা করছেন সরকারের পক্ষ থেকে আমাদেরকে যে পানি দেয়ার কথা ছিল তা পাচ্ছি না কেন এর তাৎক্ষণিক জবাবে কুনভার্জি বলেন আমার অনুরোধ সত্ত্বেও গত নির্বাচনে আপনারা আমাকে মাত্র পঞ্চান্ন শতাংশ ভোট দিয়েছিলেন কেন তখন সবাই মিলে আমাকে ভোট দেননি এ সময় তার পাশ থেকে বিজেপির আরেক নেতা ভরত বোগাড়া বলেন সুতরাং আপনারা সে হিসেবেই পানি পাবেন গুজরাটের ছাব্বিশটি লোকসভা আসনে ভোট নেওয়া হবে আগামী তেইশ এপ্রিল আর ফল ঘোষণা হওয়ার কথা রয়েছে মে মাসের তেইশ তারিখে শপথ নিয়েই পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসবেন ভারতের নতুন প্রধানমন্ত্রী আগামী তেইশে মে লোকসভা নির্বাচনের ফলে ভারতের প্রধানমন্ত্রী যেই হোক না কেন ক্ষমতায় এসেই তার প্রথম কাজ হবে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক নীতি কী হবে তা নির্ধারণ করা কারণ জুনের প্রথমে সাংহাইতে বেশ কয়েকটি দেশের প্রধানদের বৈঠকে যোগ দিতে হবে তাকে আর সেখানেই প্রথম বৈঠক হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে পুলওয়ামা হামলা এবং তারপরে বালাকোট এয়ার স্ট্রাইকের জেরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে ভারতের লোকসভা নির্বাচন নিয়েও সম্প্রতি একাধিক মন্তব্য করেছে পাক প্রশাসন নতুন সরকার আসার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন ভারতে পাকিস্তানের বিদায়ী রাষ্ট্রদূত সোহেল মেহমুদ কুর্সিতে বসার পর নতুন প্রধানমন্ত্রীর প্রথম বৈঠকই হবে পাকিস্তানের সঙ্গে এছাড়া জি টোয়েন্টি বৈঠকে যোগ দিতে ওসাকা যাবেন নয়া প্রধানমন্ত্রী বছরের দ্বিতীয় ভাগ ঠাসা থাকবে একাধিক আন্তর্জাতিক বৈঠকে ভারতে চার সিনিয়র রাজনীতিকের ওপর প্রচারণায় নিষেধাজ্ঞা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে ভারতের নির্বাচন কমিশন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী সহ চার রাজনীতিকে শাস্তি দিয়েছে শাস্তি হিসেবে তাদের নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এমন শাস্তি ঘোষণা করা হয়েছে যাদের বিরুদ্ধে তারা হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী ও সমাজবাদী পার্টির নেতা আজম খান তাদের আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত বিভিন্ন মেয়াদে নির্বাচনী প্রচারণা থেকে বিরত থাকতে বলা হয়েছে এক প্রেস বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে যোগী আদিত্যনাথ ও আজম খান আগামী বাহাত্তর ঘন্টা পর্যন্ত অর্থাৎ তিন দিন কোনো জনসভা বা নির্বাচনী প্রচার চালাতে পারবেন না মায়াবতী ও মানিকা গান্ধীর ক্ষেত্রে শাস্তির মেয়াদ আটচল্লিশ ঘন্টা বলে জানানো হয়েছে মঙ্গলবার সকাল ছটা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে জানা গেছে দেশের শীর্ষ আদালতের ভর্সনার পরেই নির্বাচন কমিশন কঠোর শাস্তির সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সম্প্রতি উস্কানিমূলক মন্তব্য করার পরেও যোগী আদিত্যনাথ ও মায়াবতির বিরুদ্ধে ব্যবস্থা না শীর্ষ আদালতে পিটিশন জমা পিটিশনে দাবি জানানো হয় যেসব রাজনৈতিক দল ও নেতারা ধর্ম ও জাত পাত নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয় সোমবার শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে ভর্সনা করে বলেছে এমন মন্তব্য করে নেতারা পার পেয়ে যান কি করে এই ধরনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কমিশনকে কঠোর ব্যবস্থা নিতে হবে বলে আদালত জানিয়েছে কংগ্রেসকে ভোট না দেওয়ার জন্য মায়াবতী মুসলিমদের কাছে আর্জি জানিয়েছেন অপরদিকে যোগী কমিশনের কাছে শোকজ নোটিশ পান তার আলী ও বজরং বলি মন্তব্যের জন্য মিরাটের সভায় যোগী বলেছিলেন কংগ্রেস সপা ও বসপার যদি আলীর ওপর ভরসা থাকে তাহলে আমাদের বজরং বলির ওপর ভরসা আছে নির্বাচন কমিশন এমন ব্যবস্থা নিলেও যোগী আদিত্যনাথ ও মায়াবতী তাদের উস্কানিমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেননি তারা তাদের বক্তব্যে স্থির রয়েছেন যোগী আদিত্যনাথ কেরালায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সমর্থক মুসলিমদের উদ্দেশ্য করে তাদেরকে গ্রিন ভাইরাস হিসেবে অভিহিত করেছিলেন তিনি এই ভাইরাসকে নির্মূল করার ডাক দিয়েছিলেন অন্যদিকে নির্বাচন কমিশনকে মায়াবতী দলিত শ্রেণীর বিরোধী বলে আখ্যায়িত করেছেন বলেছেন নির্বাচন কমিশন কাজ করছে বিজেপির হয়ে পাকিস্তানি গান নকল করে গাঁড়াকলে বিজেপির এমপি সামাজিক মাধ্যমে তোল পার। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখার একটি দেশাত্মবোধক গান নকল করেছেন ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপির একজন এমপি তেলেঙ্গানা রাজ্যের বিধায়ক রাজা সিং এ কাজ করেছেন বলে অভিযোগ করা হয়েছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে গত বছর তিনি বাংলাদেশিদের নিয়ে একটি উত্তেজনাকর মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন আসামে বসবাসকারী বাংলাদেশি অবৈধ অভিবাসীরা যদি দেশে ফিরে না যান তাহলে তাদের গুলি করবেন তিনি এ ঘটনায় তখন তিনি সংবাদ শিরোনাম হন এ খবর দিয়েছে পাকিস্তানের অনলাইন ডন এতে বলা হয়েছে পাকিস্তানের মিডিয়া শাখা তেইশ মার্চ একটি দেশাত্মবোধক গান প্রকাশ করে হুব হু তা নকল করে গান বানিয়েছেন ভারতের বিধায়ক তিনি গত শুক্রবার ঘোষণা দিয়েছেন রাম নবমী অনুষ্ঠান উপলক্ষে চোদ্দ এপ্রিল তিনি একটি নতুন গান প্রকাশ করবেন ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এটি প্রকাশ করা হবে তিনি টুইটারে এই ঘোষণা দিয়ে স্টুডিওতে গান রেকর্ডিং একটি ভিডিও জুড়ে দিয়েছেন এই গানের কথা ও সুর পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস বা আইএসপিআর এর একটি গানের সঙ্গে হুবহু মিলে যায় আইএসপিআর ওই গানটি প্রচার করে পাকিস্তান দিবসে গানটি গেয়েছেন শাহির আলী বাগ্গা তবে ভারতে ওই গানটি পাকিস্তান জিন্দাবাদ পাল্টে হিন্দুস্তান জিন্দাবাদ করা হয়েছে রানা সিং এর ওই ভিডিওর বিষয়ে টুইটারে নিজের অ্যাকাউন্টে মন্তব্য করেছেন পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর রোববার তিনি লিখেছেন খুশি যে আপনি নকল করেছেন কিন্তু প্রকৃত প্রকৃত সত্যটা সত্যটা বলুন বলুন ডন লিখেছে বলতে ভারতের বিমান বাহিনীর প্রতি ইঙ্গিত করেছেন আসিফ গফুর কারণ ফেব্রুয়ারিতে আকাশ পথে দুই দেশের আকাশ যুদ্ধ চলার সময় পাকিস্তানের এফ সিক্সটিন যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ভারত কিন্তু পাকিস্তান এই দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের মিডিয়া থেকেও পাকিস্তানের দাবির পক্ষে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাই এক্ষেত্রে সত্য প্রকাশ সিং বলতে ওই ইঙ্গিত করেছেন ওই ভিডিওর বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন পাকিস্তানের সিনিয়র সাংবাদিক হামিদ মির তিনি বলেছেন বিজেপির বিধায়কের গানটি আসলে নকল নয় এটা হলো চুরি তিনি রানা সিং এই উদ্যোগকে অনাকর্ষণীয় বলে মনে করেন উপস্থাপক ফিরিহা ইদ্রিস বিস্ময় প্রকাশ করেছেন বলেছেন বিজেপি পির এই বিধায়ক কেন ভারতে এত বিপুল শিল্পে সমারোহ থাকা সত্ত্বেও একটি প্রকৃত জিনিস নিয়ে হাজির হলেন না ডন লিখেছে বিতর্কের নতুন নয় রানা সিংয়ের নাম এর আগেও বিভিন্ন মামলা হয়েছিল তার বিরুদ্ধে এর মধ্যে রয়েছে ঘৃণামূলক বক্তব্য দেয়া দায়িত্বে থাকা একজন পুলিশ কনস্টেবলকে অপমান করা ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ